নমস্কার বন্ধুরা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে একশো একাত্তরটি শূন্য পাদে দারুণ নিয়োগের একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে আপনারা গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েশান এই তিন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদনের যোগ্য সারা দেশ জুড়েই চলছে নিয়োগ তো আপনারা যদি এই পদগুলিতে আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সমস্ত আপডেটস নিয়ে উপস্থিত হই তো চলুন আর দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশনটি এবার দেখা যাক তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি দেখুন ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস তো এই ডিপার্টমেন্টটি অর্থাৎ এই নিয়োগটি হতে চলেছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি রিক্রুটমেন্ট তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে দেখুন নাম্বার টু স্লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি স্লাস ইএসটি তো এগুলো আপনারা ভালো করে দেখে নিন এরপর আমরা ভ্যাকেন্সি দেখে নিচ্ছি তো ভ্যাকেন্সি প্রথমেই দেওয়া রয়েছে দেখুন বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী ভাগ করা রয়েছে তো এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন তারপরে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি এইভাবে ভাগ করা রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি এই জবগুলি কিন্তু আপনাদের পোস্ট গ্রাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন আর গ্রুপ সি পোস্টগুলি কিন্তু গ্র্যাজুয়েশান পাসের জন্য তো আমরা আপনাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গ্রুপ সির পোস্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে আপনাদের বেতন রয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা সর্বোচ্চ বয়স সীমা বলা হয়েছে সাতাশ বছর একটি শূন্যপদ রয়েছে এখানে তারপর স্টেনোগপারও রয়েছে দেখুন স্টেনোগপারে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা বেতন রয়েছে এখানেও সর্বোচ্চ বয়স সীমা একই রয়েছে সতেরোটি শূন্যপদ রয়েছে তারপরে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এখানেও পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা বেতন রয়েছে সর্বোচ্চ বয়সীমা একই রয়েছে এবং উনআশিটি শূন্যপদ রয়েছে তারপর রয়েছে দেখুন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের উনিশ হাজার নশো টাকা থেকে তেইশ হাজার দুশো টাকা বেতন রয়েছে সর্বোচ্চ বয়সীমা সাতাশ বছরই রয়েছে এবং ছত্রিশটি শূন্যপদ রয়েছে টোটাল কিন্তু এখানে আপনাদের একশো একাত্তরটি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে তো এইগুলো আপনারা দেখে নেবেন যারা মাস্টার ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েশন যোগ্যতায় পাশ করেছেন তারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বিগুলো ভালো করে দেখে নেবেন এরপর আমরা দেখে নিচ্ছি কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে তো আমরা গ্রুপ সি দেখে নিচ্ছি তো এখানে দেখুন গ্রুপ এ এবং গ্রুপ বি প্রথমে দেওয়া রয়েছে তো এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন তো যদি আমি এইভাবে বলতে থাকি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি গ্রুপ সিটা শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে গ্রুপ সির পোস্টগুলো দেওয়া রয়েছে প্রথমে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে দেখুন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাদের গ্রাজুয়েশান পাস হতে হবে এবং লাইব্রেরি সায়েন্সের ওপর ডিপ্লোমা থাকতে হবে তিন বছরের জন্য তো এই সমস্ত যোগ্যতা থাকলে আপনারা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আবেদন করতে পারবেন তারপর স্টিনোগাফার রয়েছে স্টিনোগাফারও আপনাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ হয় এবং তার সাথে কি বলছে দেখুন এখানে কম্পিউটারের যে যোগ্যতা বলা হয়েছে সেটা এখানে ভালো করে লেখা রয়েছে দেখুন শর্ট হ্যান্ড টেস্ট অর্থাৎ আপনাদের শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে ইংলিশ অথবা হিন্দি শর্ট হ্যান্ড টেস্ট অ্যাট দ্য স্পিড অফ এইটটি ওয়ার্ডস পার মিনিট অর্থাৎ আশিটি ওয়ার্ড পার মিনিটের একটা শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে তো এই যোগ্যতাগুলো থাকলে শ্রীনকুররা আবেদন করতে পারবেন তারপরে ন নম্বরে রয়েছে দেখুন সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তো আপনারা যদি সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে চান এখানেও গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা বলা হয়েছে এছাড়া এখানে দেখুন কম্পিউটারের নলেজ কিন্তু অত্যন্তই জরুরি দেখুন তিনটি কম্পিউটারের নলেজের বিষয়ে দেওয়া রয়েছে দেখুন প্রথমে কি বলা হয়েছে দেখুন ওয়ার্ড প্রসেসিং টেস্ট দু হাজার কি ডিপ্রেশন ইন ফিফটিন মিনিটস অর্থাৎ আপনাদের পনেরো মিনিটের জন্য একটা দু হাজার কি ডিপ্রেশন নেওয়া হবে তারপরে পনেরো মিনিটের জন্য দেখুন মাইক্রোসফট এক্সেলের টেস্ট নেওয়া হবে এবং তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টেস্ট নেওয়া হবে পনেরো মিনিটের জন্য এরপর দশ নম্বর দেখুন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এখানেও আপনাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবেন এখানে টাইপিং স্পিড কো কী বলা হয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে দেখুন এ টাইপিং স্পিড অফ থার্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অর্থাৎ ইংলিশে আপনাদের কিন্তু পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিটের টাইপিং স্পিড থাকতে হবে এবং হিন্দিতে দেখুন কী বলছে থার্টি ওয়ার্ডস পার মিনিট অর্থাৎ হিন্দিতে আপনাদের শুধুমাত্র তিরিশটি ওয়ার্ড পার মিনিটের টাইপিং স্পিড থাকতে হবে তো এই যোগ্যতাগুলি যদি আপনাদের থাকে তাহলে আবেদন করতে পারবেন এছাড়া আরও দেওয়া রয়েছে আপনারা ভালো করে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নেবেন এরপর আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস দুটি পদ্ধতিতে হবে এক অনলাইন এক্সামিনেশন এবং দুই ইন্টারভিউ প্রথমে অনলাইন এক্সামিনেশনে যদি আপনারা পাস করেন তাহলেই কিন্তু আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এখানে দেখুন তিনটি সিলেবাস দেওয়া রয়েছে প্রত্যেকটি আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা সিলেবাস রয়েছে তো এই তিনটি ছক দেখে নেবেন এবং প্রত্যেকটি ছকের ওপরে দেখুন আপনাদের আলাদা আলাদা পোস্ট রয়েছে তো কোন পোস্টে কোন কোন সিলেবাস থাকবে সেগুলো আপনারা থেকে ভালো করে দেখে নেবেন এই অনলাইন এক্সামিনেশনে যদি আপনারা ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে উত্তীর্ণ হন তবেই কিন্তু আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তো আপনারা অবশ্যই ভালো করে সিলেবাসটি দেখে নিন এরপর আমরা দেখে নিচ্ছি বয়সের ছাড় কারা কারা পাবেন এখানে এস সি এসটি প্রার্থীরা বয়সের উদ্দেশীমায় পাঁচ বছরের ও ও প্রার্থীরা তিন বছরের ছাড় পেয়ে যাবেন এছাড়া পি ইউআর ইউ আর ও প্রার্থীরা দশ বছরের পিডাব্লিউডি ও বিসি প্রার্থীরা তেরো বছরের পিডব্লিউডি এস সি এসটি প্রার্থীরা পনেরো বছরের ছাড় পেয়ে যাবেন সর্বোচ্চ বয়সের উদ্দেশ্য পুরসীমা থেকে এবার আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটি রাজ্যই এক্সামিনেশন সেন্টার রয়েছে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখে নিচ্ছি এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনেশন সেন্টার কিন্তু কলকাতায় রয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে তো আপনারা অবশ্যই আপনাদের রাজ্যের এক্সামিনেশন সেন্টারটি এখান থেকে খুঁজে নিন এরপর বন্ধুরা আমরা চলে এসেছি দেখুন শিডিউল অফ ইভেন্টস তো এই ছকটিতে ভালো করে সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পাঁচই সেপ্টেম্বর থেকে এবং আবেদন চলবে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন কুড়ি অক্টোবরে এবং অনলাইন এক্সামিনেশন হবে আটই নভেম্বর দু হাজার কুড়ি তারিখে তো এই ছকটি আপনারা ভালো করে দেখে নেবেন এরপর আমরা দেখে নিচ্ছি আবেদন ফি কত রয়েছে এখানে দেখুন আবেদন ফি কত রয়েছে দেওয়া রয়েছে কোন কোন পোস্টে কত আবেদন ফি দেওয়া রয়েছে দেখুন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যানিমেশন অ্যান্ড ফাইন্যান্স এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লাইব্রেরি তো এই সমস্ত পদগুলিতে আটশো টাকা এবং বাকি পদগুলিতে কিন্তু শুধুমাত্র পাঁচশো টাকা আবেদন ফি রয়েছে তো এইগুলো আপনারা ভালো করে দেখে নিন গ্রুপ সি পোস্টগুলোর জন্য শুধুমাত্র পাঁচশো টাকা আবেদন ফি রয়েছে এখানে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে দেখুন এসসি এস এবং পিডাব্লিউডি ও কোনো মহিলা প্রার্থীকে কিন্তু আবেদন ফি দিতে হবে না শুধুমাত্র জেনারেল ও ওবিসি পুরুষ প্রার্থীদের এই আবেদন ফিটি জমা দিতে হবে এরপর আমরা দেখে নিচ্ছি কীভাবে আবেদন করবেন এই পদে যদি আবেদন করতে চান তাহলে এখানে দেখুন www.bis.gov.in ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এছাড়া আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে বা হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে তো আপনারা এই ডিটেলসগুলো ভালো করে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর এই সমস্ত জব আপডেটস আরও জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ